গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাবো দক্ষিণেশ্বরে আমার বাবা মার সাথে। তো আজ সকালে আমি ব্লগটা গাড়ি থেকেই স্টার্ট করেছি। তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। সামনে বাবা গাড়ি ড্রাইভিং করছে আর মা আছে, পাশে আমার ভাই আছে। তো আমরা জাস্ট বেরোলাম। সো তোমরা সবাই জানো যে দক্ষিণেশ্বরে এখন ফোন আর ক্যামেরা কিছুই অ্যালাউ করে না, তাই আমি গাড়িতেই আমার ফোনটা রেখে দিয়ে যাব। ভেতরে গিয়ে আমি আর ব্লগ করতে পারবো না। পুজো দিয়ে এসে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ বাইরে খুব রোদ, খুবই গরম ছিল। আমরা শুক্রবার গেছিলাম, প্রচণ্ড গরম ছিল। তোমরা যারা এখন যেতে চাও দক্ষিণেশ্বরে, তারা ভোরবেলা গিয়ে পুজোটা দিয়ে আসতে পারো। আর 11টার সময় খুবই ভিড় হয়ে গেছিলো। যাই হোক, আমরা ভালো করে পুজো দিতে পেরেছিলাম। সো তারপর আমরা পুজো দিলাম। পুজো দিয়ে দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা, পুরো খুবই কষ্ট হয়ে গেছে, এত রোদ ছিল। তারপর এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, আমাদের ওখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে লাঞ্চ করে বাড়ি চলে যাব। তো আমরা এখন চলে এসেছি শেরি পাঞ্জাবে। তারপর আমরা খাবার অর্ডার করলাম। তো এটা আমার ভাই চুপ করে বসেছিল আর মা আমাকে একটু খাবারটা সার্ভ করে দিচ্ছিল। তারপর আমি খেয়ে নিলাম ঝটপট। তো এখন খাওয়া কমপ্লিট, এবার আমরা যাব বাড়ি। খুব কষ্ট হয়ে গেছে আর সারাদিন এতটাই গরম ছিল বাইরে। তো এখন বাড়ি যাওয়া যাক। এখন আমি বাড়ি চলে এসেছি। এবার আমি যাব আবার স্নান করতে। সকালেও স্নান করে গেছিলাম কিন্তু এখন আবার করতে হবে, কারণ বাইরে এতটাই কষ্ট হয়েছে। আবার স্নান করে পুরো ফ্রেশ হয়ে এসে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার চুলগুলো পুরো ভেজা, এখন তাই ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো চুলগুলো। তো আমি ভালো করে চুলগুলো শুকিয়ে নিয়েছি আমার। এখন আমি আমার ফেসে লাগাবো মুলতানি মাটি, কারণ আজকে রোদে রোদে ঘুরে আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বাইরে রোদে ঘুরে ঘুরে ফেসটা জাস্ট জ্বালা পোড়া করছিল, তো এটা লাগিয়ে অনেকটা শান্তি পেয়েছিলাম। তো এখন আমি এটা ঝটপট অ্যাপ্লাই করে নেব আমার ফেসে ভালো করে। এটা লাগানোর পর আমি আমার ফেসে এরকমভাবেই 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর ঘুমিয়েও পড়েছিলাম। সো এখানেই আজকের ব্লগটা আমি এন্ড করলাম। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।